আজকে একটু ভিন্নভাবে মাংস রান্না ট্রাই করলাম। যারা ভেঙে যাওয়ার ভয়ে মাটির হাঁড়িতে রান্না করতে ভয় পান, আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি তাদের অনেক কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা মাটির হাঁড়িতে রান্না করতে ভয় পান, তাদেরকে প্রথমে আমি একটি টিপস শিখিয়ে দিই। সেটা হলো, মাটির হাঁড়ি প্রথমে চুলাতে দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ জাল করবেন। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে মাটির হাঁড়িটা আগের থেকে একটু কালো হয়ে আসছে, তার মানে মাটির হাঁড়িটা ভেঙে না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তখন আপনি সেই হাঁড়িতে রান্না করতে পারেন। আগে যদি মাটির হাঁড়িটা ভিজিয়ে রাখেন বা সেটা যদি হচ্ছে জোরে জাল করেন, তাহলে কিন্তু সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আমি আজকে মাটির হাঁড়িতে মুরগির মাংস রান্না করব, আর সেটা টেস্ট কেমন হয় সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। প্রথমে সরিষার তেল দিয়ে তার ভিতরে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি, তার ভিতরে দিয়েছি পেঁয়াজ, ভালোভাবে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি বাটা মশলা ইউজ করেছি। আজকে সব কিছু আমি বেটে দিয়েছি, এখানে আমি গরম মশলাটা একটু বেটেও দিয়েছি। গরম মশলার সাথে সাথে এখানে আমি জিরা, আদা, রসুন আর শুকনো মরিচটা বেটে দিয়েছি, এতে তরকারির কালারটা খুবই সুন্দর আসে। এবার এটা দিয়ে খুব ভালোভাবে আমি এর সাথে মিক্স করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটাও এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে দেবো উপর থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে আসলে আমি এর ভেতরে মুরগির মাংস দিয়ে দিব। এই মুরগিটা আমাদের বাড়িতে পালা, যেটাকে আমি হাতির বাচ্চা বলতাম, সেই মুরগিটা। সেই মুরগি যখন 6 কেজি ওজনের হয়ে গেছিল, সেটা তো জবাই করেছে, সেইটার মাংস কিছুটা আমাকে আম্মা দিয়ে দিয়েছিল, সেটা আমি নিয়ে চলে এসেছি, আর সেই মাংসটাই আজকে রান্না করব। তো আমি এটা খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিয়েছি মাংসের সাথে মশলাটা মিক্স করে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জাল করে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি এর সাথে কিছু নতুন আলু অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার এইভাবে আমি একটু ভালোভাবে এর সাথে মিক্স করে নিয়ে আবারও খুব মিডিয়াম লো হিটে রেখে আমি মাংসগুলো একদম খুব ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, মাটির হাঁড়ি সম্পর্কে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন মাটির হাঁড়িতে কোনো তরকারি রান্না করবেন, তখন চেষ্টা করবেন অবশ্যই কাঠের ছুন্নি ব্যবহার করার জন্য, ছুন্নি বা খুন্তি যেটাই বলেন সেটা ব্যবহার করার জন্য। কারণ কাঠের ছুন্নি দিয়ে তরকারিটা নাড়তে অনেক সুবিধা হয়, আর হাঁড়িটা ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। তাই খুব ইজিলি আপনারা কাঠের ছুনি দিয়ে মাংস বলেন বা তরকারি বলেন, সেটা হচ্ছে যে নাড়তে পারবেন খুব ভালো মতো করে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এবার চুলার তাপটা একদম লো হিটে রেখে মাংসটা আমি জাল করে নিয়েছি, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে এটা যদি নিচে তলানিতে লেগে যায় তাহলে এটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো আমি এটা মিডিয়াম আছে একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে খুব ভালোভাবে মাংসটা রান্না করে নিয়েছি। রান্নাটা শেষ হয়ে গেলে শেষে আমি একটু ভাজা ধনিয়া আর জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি, এতে কিন্তু তরকারির ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। তো দেখুন কালারটা কি দারুণ এসেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মুরগির মাংস, দেখে মনে হচ্ছে যেন গরুর মাংস। আর এটা কিন্তু খেতে ঠিক ততটাই লোভনীয় হয়েছিল, মানে কেউ প্রথমবার দেখে এটা বুঝতে পারবে না যে মুরগির মাংস খাওয়া হচ্ছে। আর যেহেতু ব্রয়লারটা অনেক বড় ছিল, আর এটার টেস্টটা তো বাড়িতে পালা ব্রয়লারের টেস্টটা আরও অনেক বেশি সুন্দর। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।